আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কিন্তু আমাদের কাম্য। মেঘনা টিভির নিয়মিত আয়োজন কিডস অ্যান্ড মমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। সঙ্গে রয়েছি আমি পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। আপনারা কিন্তু প্রায়ই একটা কমপ্লেইন করে থাকেন যে আপনাদের শিশুরা কিন্তু কষা পায়খানা করছে বা শিশুর কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেক্ষেত্রে কী করণীয়? আসলে শিশু যদি ঠিকমতো পটি না করে বা পায়খানা যদি ক্লিয়ার না হয়, সেটা কিন্তু অবশ্যই খুব চিন্তার একটা বিষয়। কারণ পায়খানা ক্লিয়ার না হলে শিশুর পেট ফাঁপা থাকবে, গ্যাসের সমস্যা হবে এবং শিশু কিন্তু খেতে চাইবে না। তো এক্ষেত্রে শিশুর পায়খানা যাতে ক্লিয়ার হয়, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কী করলে কিংবা কীভাবে খাওয়ালে বাচ্চার পায়খানাটা আসলে ক্লিয়ার হবে, এক্ষেত্রে কিছু ভুলের কারণে কিন্তু বাচ্চার কষা পায়খানা হতে পারে। বিশেষ করে যেসব বাচ্চাদের ফর্মুলা ফিডিং করানো হয়, ফর্মুলা ফিডিং করানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কোনো ফর্মুলাতে যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য কন্টিনিউ হতে থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনার সেই ফর্মুলাটা চেঞ্জ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় ফর্মুলা বানানো অনেকে ভুল নিয়মে ফর্মুলা বানায়। আপনি যদি অতিরিক্ত পানি মেশানো হয়, মানে কম পানি কিংবা বেশি পানি যদি মেশানো হয় ফর্মুলাতে, তাহলেও কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। অনেকে ভাবেন যে অতিরিক্ত পুষ্টির চাহিদা পূরণ করতে চান এবং সেক্ষেত্রে কিন্তু খুব ঘন করে যে অল্প একটু পানি দিয়ে ফর্মুলাটা তৈরি করেন, এতেও কিন্তু বাচ্চার সমস্যা হয়। খাওয়ানোর ক্ষেত্রে কিছু খাদ্য উপাদান বা কিছু খাবার যদি আপনার বাচ্চার খাবারে আপনি প্রতিদিন রাখতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেরকম হলো, অনেকে আছে নিয়মিত কাঁচা কলা খাওয়ানোর চেষ্টা করেন কিংবা আপেলটা খাওয়ানো হয়, এতে কিন্তু প্রচুর পেকটিন থাকে, এই পেকটিনে কিন্তু বাচ্চাদের পায়খানাটা কষা হয়ে যেতে পারে। এর পাশাপাশি অনেকে দেখা যায় যে বাচ্চাকে হয়তো গাজর খাওয়াচ্ছে, অনেক বাচ্চার গাজরটাও ঠিকমতো হজম হতে চায় না, তখনও কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য হতে পারে। বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না একদমই এবং খুব কম পানি খায়। পানি যদি আপনার বাচ্চা ঠিকমতো না খায়, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার বাচ্চার পায়খানা ঠিকমতো ক্লিয়ার হবে না এবং যার কারণে তার কোষ্ঠকাঠিন্য হবে। কষা পায়খানা হলে বাচ্চাদের প্রধানত যে সমস্যা হয়, পায়খানা করতে গেলে বাচ্চারা একটু ব্যথা পায়, যার কারণে পরবর্তীতে তারা আর পায়খানা করতে চায় না, সেটাকে আটকে রাখে। এবং যখনই টয়লেটটা আটকে রাখে, তাতে কিন্তু যত সময় যাবে বাচ্চার টয়লেট আরও শক্ত হয়ে যাবে, এতে পরবর্তীতে করতে তার আরও কষ্ট হয়। এই জন্য বাচ্চার মায়েদের খেয়াল রাখতে হবে, তার খাবারে এমন সব খাবার রাখবেন যাতে বাচ্চার পায়খানা কষা না হয়। আপনি চেষ্টা করুন প্রতিদিন দুপুরবেলা আপনার বাচ্চাকে শাক খাওয়ানোর জন্য, সবুজ শাক সবজি যদি আপনি আপনার বাচ্চার খাবারে রাখেন, তাহলে কিন্তু দেখা যায় তার পটিটা খুব ক্লিয়ার হবে এবং পায়খানা করতে কষ্ট হবে না। পেঁপে রাখতে পারেন, পেঁপে কিন্তু দেখা যায় বাচ্চাদের পায়খানার জন্য খুবই ভালো, বিশেষ করে যেসব বাচ্চার কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের খাবার তালিকায় যদি সবজি হিসেবে এক টুকরো বা দুই টুকরো পেঁপে রাখা হয়, তাহলে কিন্তু পায়খানাটা খুব ভালো মতো ক্লিয়ার হয়। পাকা কলা রাখতে পারেন, পাকা কলাও কিন্তু আপনার দেখা যায় বাচ্চার পায়খানা ক্লিয়ার করতে সাহায্য করে। এর পাশাপাশি কিন্তু একটু বড় বাচ্চা যারা, তাদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা ইসবগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন। অবশ্যই ইসবগুল খাওয়ালে বাচ্চাকে পানি খাওয়ার পরিমাণও বাড়িয়ে দিতে হবে, ইসবগুলটাও কিন্তু খুব সহজে আপনার বাচ্চার পেট ক্লিয়ার করতে সাহায্য করে। বাচ্চার খাবারে অতিরিক্ত ঝাল তেল মশলাযুক্ত খাবারও দেয়া যাবে না, এতেও কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। অনেকেই আছে যে কোষ্ঠকাঠিন্য হলে বাচ্চাকে মাংস জাতীয় খাবার একটু বেশি করে দেন। মাংস কিন্তু দেয়া যাবে বাচ্চাকে, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন দিবেন যেসব বাচ্চার কোষ্ঠকাঠিন্য রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা মাছকে প্রায়োরিটি দিতে পারেন, ডিমটা খাওয়াতে পারেন প্রোটিনের চাহিদা হিসেবে, এবং দুধ জাতীয় খাবারের মধ্যে যদি বাচ্চাকে গরুর দুধ দেওয়া হয়ে থাকে, তাহলে বাচ্চাকে গরুর দুধটা খুব বেশি ঘন করে না দিয়ে মোটামুটি জাল করে রান্না করে কিন্তু দিতে পারেন। এবং দুধ জাতীয় যে খাবার যেগুলো রয়েছে, এগুলো আবার অতিরিক্ত মাত্রায় খাওয়ানো যাবে না। আপনার বাচ্চাকে 400 থেকে 450 ml পরিমাণ যদি দুগ্ধ জাতীয় খাবার তার সারাদিনে খাওয়া হয়, সেটাই কিন্তু তার জন্য এনাফ। বেশি পরিমাণ খাওয়ালে তখনই কিন্তু সেখান থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ খায়, তাদের কিন্তু এই কষা পায়খানার সমস্যা খুব কম দেখা দেয়। তাই চেষ্টা করুন ফর্মুলা ফিডিং বাদ দিয়ে আপনার বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খাওয়ানোর জন্য 2 বছর পর্যন্ত অবশ্যই যাতে আপনার বাচ্চা পরিপূর্ণভাবে বুকের দুধ নিয়মিত পান করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চার যদি কষা পায়খানা হয়, তাহলে আপনার বাচ্চার খাবারে কোন ধরনের খাবারগুলো অবশ্যই রাখবেন।